ওয়েলকাম ব্যাক ডে 2 আমি তুমি ভাইজ্যাক ট্যুর ফুড ব্লগ করছি আমি আমার চ্যানেলে বাঙালি বাঙালি ভাবে। তো আজকে আমরা প্রথমেই চলে এসেছি পরোটার দোকানে। আমাদের এখানে অনেকটা লাচ্ছা পরোটা টাইপের এটা খেতে পেটাই পরোটা টাইপের, তো অর্ডার দিয়েছি এক প্লেট, কারণ অনেক কিছু খেতে হবে, তো একটাই বেশি খেয়ে নিলে বেশি খেতে পারবো না। আমরা অল্প অল্প হয় বেশি খাই না, তো প্রচুর খাবো, কারণ আমরা ফুড ব্লগ করবো আমার চ্যানেলে, ফুড ব্লগ করছি, তো বিভিন্ন টাইপের ফুড না দেখালে তোমাদেরও ভালো লাগবে না। তো এটা হচ্ছে কি লাচ্ছা পরোটা, এখানে না পরোটা বলছি, কিন্তু আমাদের ওখানে কিন্তু এটাকে লাচ্ছা পরোটা বা পেটাই পরোটাও বলে অনেক। চলো দেখি কীরকম হচ্ছে, কেমন কালকের টা এক্সপিরিয়েন্স ভালো ছিল, কিন্তু আজকে তাহলে ব্যাক ক্যামেরা তোমাদের পরোটাটা দেখিয়ে দিই। মুখে চলে গেল কিরকম খেতে, দুপুরবেলায় বউ বলছে যে মানে ভাতই খাবে, তো ভাত ছাড়া একটুখানি টেন পড়েছে মুখে, সামান্য ভাত ছাড়া কিছু খাবে না বলছে, তো আজকে একটু ভাতই খাবো, কিন্তু ডিফারেন্স অন্য কিছু খাবো। কালকে খেয়েছিলাম চিকেন আর কাতলা মাছ, তো আজ দেখি আর কি আছে, অর্ডার দিই তারপর জানাচ্ছি। কি গো ভাত ছাড়া কিছু খাবে না দুপুরে? ভালোই লাগছে, ঠিকই লাগছে, না না কোনো টাইম পয়েন্ট, ওটা অ্যাপেলের ফোনের ওরকম লাগে। চলো ঠিক আছে, চলো অর্ডার দিই আগে, দিয়ে তারপর জলটাও দেখাচ্ছি, কারণ এখানে জল ছাড়া চলবে না, ঠান্ডা জল চাই, ঠান্ডা জল না হলে চলবে না, এটাই যেন অমৃত মনে হয় জলটা, সেই কারণে। তো চলে এসেছে আমাদের বাঙালি খাবার ভাত, বলে দাও তুমি মেনুগুলো একটু কী কী আছে। দেখিয়ে দাও, এই যে ভাত সুন্দর বাটির মতন শেপে দিয়েছিল, আলু ভাজা তার সাথে দিয়েছে, এটা এটা তরকারি, আলুর তরকারি যত আলু পেঁপে মিলিয়ে কিছু, এটা এটা কিসের তরকারি? আলু পোস্তর, এটা কুদরি আলু, আর এই যে ডাল, তার সাথে আমি নিয়েছি কাতলা মাছ, আর আমার বউ নিয়েছে চিকেন, ঠিক আছে, আর পেঁয়াজ আর লেবু তো দিয়েছে। তো এই দিয়ে কি এই এই খাবারই পছন্দ? তো এই খাবার না হলে চলবে না দুপুরে, কালকের থেকে আলাদা ছিল আজকে ছিল, আমাদের ভাত নষ্ট হলো, কারণ হচ্ছে কি আমরা তোরা খেতে পারি না, তো প্রথমেই বললাম যে একটু ভাত তুলে নি, তোরা নিল না, বলো থালায় তো দেওয়া হয়ে গেছে, তা আমরা কিন্তু কেউ এটা করি। যাই হোক, তো আমাদের আজকে যেটা দেখালাম মেনু দেখিয়ে দিলাম তোমাদেরকে, ভালো খাবার, এখানে খাবারটা সত্যি খুব ভালো, হালকা পাতলা একদম বাড়ির মতন রান্না করে দেয়, তাই তো। তো আবার একটা নতুন খাবার নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছি ঝালমুড়ির দোকান, আলুর চপ, লঙ্কার চপ, লঙ্কার চপ প্রথম দিন দেখেছিলাম কিন্তু খাইনি, কিন্তু আজকে খেলাম, তো আবার ঝালমুড়ি খাচ্ছি সাথে লঙ্কার চপ। এখানে একটা অদ্ভুত জিনিস, কোথাও দেখছি না গরম দিচ্ছে করে, সবাই করে বানিয়ে রেখে দিচ্ছে, ঠান্ডাটাই দিচ্ছে, ঠান্ডাটাই মেখে দিয়ে দিচ্ছে, ওটাই খাচ্ছে সবাই, এটাই নাকি এখানে ট্র্যাডিশন। আমাদের তো আমাদের কি হয় চপ গরম তেলে গরম ভেজে দিই, গরম গরম চপ খাই আমরা, এখানে সব ঠান্ডাটাই দিচ্ছে ভেজে, ঠান্ডাটাই খাচ্ছে সবাই, এখানে মানে কারণ ওখানে দেখলাম না ওই কড়াই রয়েছে, গরম তেল রয়েছে, কিছু নেই, সবাই এটাই এটাই চলছে, এটাই প্রচলন। খাবার চলে এসেছে, আমরা খাবার খেতে, আমরা মানেই খাবার খাবো, খাবার আমাদের পেছন পেছন না দৌড়লো, আমরা খাবারের পেছন পেছন দৌড়লো। এবারে চলে এসেছি ভাইজ্যাকের একদম সিরিজের ধারেই ক্যাফে কফিটাতে, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, দেখিয়ে দেখাই কি খাচ্ছি আমরা। এই হচ্ছে ক্যাফে কফিটে, আর এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে আইসক্রিম উইথ ক্যাপুচিনো, তার সাথে চিলি, এটার নামটা কি বলবো, কি যেন চিলি টোস্ট, কি ভুলে গেছি নামটা, যাই হোক এত বড় বড় ঘটো মটো নাম না আমি ভুলে গেছি, কি চিলি টোস্ট একটা সামথিং, চিজ চিলি টোস্ট এরকম কিছু নাম, খেতে কীরকম? খেতে মোটামুটি ভালো হবে, যেমন গুড় তেমন মিষ্টি, চিজ, হ্যাঁ চিজ চিলি টোস্ট এটার নাম, রাইদি তো খেয়েই নিচ্ছে একা একা। একটু কফিটা টেস্ট করে বলো কিরম খেতে, কফিটা টু আইসক্রিম উইথ ক্যাপুচিনো 250 কফি বলে কথা, এই কফিটার দাম কিন্তু 250 টাকা, আর এটার দাম হচ্ছে 70 টাকা না কত, ব্র্যান্ডেড কফি তার জন্যই দাম বেশি। আবার যথারীতি চলে এসেছি খাবার খেতে, বলেছিলাম খাবার ছাড়া আমরা, খাবার না ডাকলেও আমরা খাবারের পেছন পেছন যাবো, তো আবার চলে এসেছি পাওভাজি সেন্টারে,
ঠিক আছে তো পাও না পাও ভাজি না এখানে তো চাট সেন্টার চাট সেন্টারে না পাও ভাজি পাও যায় পাও ভাজি পাও যায় পাশেটা কি সমোসা চাট সমোসা চাট চলো দেখাই তোমাদের সমোসা চাট এই হচ্ছে সমোসা চাটের দোকান সমোসা চাট বানাচ্ছে এখানে আমাদের একটা রেডি হচ্ছে তবে আমাদের চাট তৈরি হচ্ছে খাওয়া ছাড়া আমরা থাকতে পারি না চলে এসেছি খেয়ে খেয়ে না মোটা হয়ে যাই আবার দু তিন কেজি ওয়েট বেড়ে যাবে গন্ধটা তো সলিড বেরিয়েছে খাওয়া খেতেও মনে হয় যে ভালো মানে এরকম সলিডই হবে ফ্রাই চাট দুধনি দিয়ে দিল আর কি দেয় দেখা যাক চলছে এখনো তৈরি চলছে আবার চলে এসছে একটা নতুন দোকানে খেতে ওই চাট নিলাম চাট নিয়েও মন বললো না এবার মনে হচ্ছে বললো যে চলো এবার স্যুপ খাবে এবার আমাদের মানে ওয়েট 2 কেজি বাড়বে ওইখানে এবার হেলদি ফুড হলেও তো মোটামুটি এবার ওয়েট বাড়বে এবার যা খাচ্ছি খেয়ে যাচ্ছি কিছু বাড়বে চলো স্যুপের দোকানটা দেখিয়ে দিই তোমাদের সেই হয়েই গেল স্যুপ চলবে এবার স্যুপ চিকেন স্যুপ সে আবার নতুন আটা খাবার চিকেন ছয়ার মারুল তাই তো ভাবলাম নিয়ে যাই এটা গোয়াতেও খেয়েছিলাম তো চিকেনটাকে এরকমভাবে রাখা থাকে এখানে চিকেনটাকে কাটে কেটে যেটা পড়ছে সেটা দিয়ে রোলের মধ্যে পুরে দিয়ে চিকেন রোল হয়ে যায় আর এখানে চিকেন রোলের মানে সাইজটা ছোটো এটা আমাদের এখানে যেমন সাইজটা বড় এখানে সাইজ ছোটো না গোয়াতেও সাইজ ছোটোই ছিল এটাকে বলা হয় চিকেন শাহের মারুল কীভাবে তৈরি হচ্ছে একবার দেখে নিন তো আজকে এই খেয়ে আমাদের রাত্রে ডিনার হয়ে যাবে তাই তো ডিনার আমাদের এই এই চিকেন স্যুপ আছে চাট আছে আর মোমো রোল আচ্ছা ওখানে ওটাকে গরম করছে পুরিয়ে নিচ্ছে তন্দুরি টাইপের রুটি তন্দুরি রুটি টাইপের করে ওইটাকে খুলে ওর মধ্যে ওটা খুলে দিচ্ছে বাহ वो क्या था वो आपने दिया जो दिस इज आवर चिकन शर्मा भैया पार्सल करो दीजिए मैं बोला दिला वो क्या हम जावा केस करो टिन 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 केस करो আবার কেন এসেছি আবার চলে আগে বললাম পাও ভাজি পাও ভাজি কে তো এতগুলো কিছু নিয়ে নিতে চলো রাত্রে ডিনারের জন্য হ্যাঁ আদিকে রিভিউ করে দেখাই যাব তোমাদের হোটেলে গিয়ে বাড়ি গিয়ে এই রেডি হচ্ছে পাও ভাজি কত কিছু নিলাম আজকে চিকেন স্যুপ চাট ফ্রাই চাট দেন চিকেন শাওয়ারমা রোল আর পাও ভাজি এত তো এই হচ্ছে আমাদের চিকেন স্যুপ মাত্র 50 টাকা দাম কিন্তু হ্যাঁ আজকে আমরা রাত্রে ডিনার স্ট্রিট ফুড দিয়েই করছি তো চিকেন স্যুপ খাও কেমন লাগে দেখো চলো আমি একটু খাই আগে সত্যি ভালো খাও খাও কেমন খেতে কেমন টু গুড वहीं चला हाय रे आबार एकटा खावा दिन तो आर ताना बाना
समझल पाए रे जुबान पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाने न जाने न ताए रे দেখো দেখলি মুখ শুকিয়ে গেছে ঠান্ডা লেগে গেছে একটু অ্যান্টিবায়োটিক খেলো তো এটা কি খাচ্ছ ওই ফ্রাই চাট কিন্তু ঠান্ডা হয়ে গেছে প্লাস ঠান্ডাও লেগেছে অ্যান্টিবায়োটিক খেতে হলো আর হাত পা ব্যথার ওষুধও খেতে হলো আসলে এখানে এত গরম না বাইরে মানে সি বিচের ধারে এত মনে হচ্ছে 50 ডিগ্রি মানে মনে হচ্ছে আর এসিতে আবার ঢুকেই আমরা হয়ে যাচ্ছে 20 ডিগ্রি তো এই ডিফারেন্সের জন্যই চলো ওখানে যদি 40 ডিগ্রি হয় 42 ডিগ্রি হয় এখানে 22 ডিগ্রি এই ডিফারেন্সের জন্য চট করে ঠান্ডা লেগে গেছে এত গরমে তো অভ্যাস নেই আর ওর পাওভাজি ঠান্ডা হয়ে গেলে কোনো খাবারই ভাল লাগে না পাওভাজি অ্যাকচুয়ালি মুম্বাইয়ের খাবার মহারাষ্ট্র কিন্তু এখন সব জায়গাতেই পাওয়া যায় তো ভাইজাকের পাওভাজি কেমন লাগছে খারাপ না ভালো নিয়ে চলে এসেছি নতুন একটা খাবার চিকেন শেহরমা রোল দেখিয়েছিলাম বানানোটা তোমাদেরকে এই দেখি আপনার রুটিটা না মানে এতে রুটির মতনই রয়েছে আমাদের ওখানে রোলটা যেমন ভাজে পুরো ভাজেনি এটাকে জাস্ট রুটির মতন একটু সেকে নিয়েছে ভেতরটা পুরো চিকেন দিয়ে দিয়েছে খারাপ লাগছে না চলে যায় তো এই ছিল আমাদের ফুড ব্লগ আজকে ভাইজাগ ডে টু ডায়রি টু সরি ভাইজাগ ডে টু এর জন্য কালকে আমরা যাচ্ছি আরাকু সেখানে গিয়ে কি খাবো সেই ফুড ব্লগে কিন্তু দেখাবো দেখতে হবে আমাদের বাঙালি বাবু সৌরভ আর হ্যাপি উইথ রাই দুটো চ্যানেল একটা ভাইজ্যাক ফুডের জন্য একটা ভাইজ্যাক ট্যুরের জন্য দুটো চ্যানেলে দেখো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কি করছো তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি করে যত বাড়িয়ে দেবো তত বেশি বেশি ভালো করে ভিডিও দেবো তোমাদের জন্য ঠিক আছে চলো দেখতে থাকো আমাদের চ্যানেল বাঙালি বাবু সৌরভ আর